কি হইছে বলো তো, ওই ঘরের এরকম চিলিচিলি করছে কেন তোমার ভাইয়া? তোমার জসিম রুমার উপর খেপছে। কেন ভাবি? বাসায় একটা খেপা চক্র চলতেছে। ভাইয়া খেপে রুমার উপর, রুমা খেপে আমার উপর, আমি খেপি ভাইয়ার উপর, ভাইয়া খেপে মার উপর, মা খেপে তোমার উপর, তুমি খেপো গিয়া ভাইয়ার উপর। তো খেপা চক্রটা চলতেছে আর কি। তুমি আবার কখন খেপলা? খেপি আমি, আমি আমার মনে খেপি। যখন টাকা দরকার ছিল তখন তো খালু কাছ থেকে 10 লাখ টাকা ঠিকই আমাকে বন্ধক রেখে নেওয়া হয়েছে, তাই না? রায়হান, এগুলো কি ধরনের কথা? প্রথম কথা হচ্ছে তোমাকে বন্ধক রেখে টাকা আনা হয়নি, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে টাকাটা তোমার ভাইয়া আনেনি, টাকাটা আনা হয়েছিল বাবার অসুস্থতার সময়। সেটা একটা পুরো ফ্যামিলি একটা খারাপ অবস্থা ছিল। ঠিক আছে, মানলাম। সেটার জন্য আমার খালার মেয়েকে বিয়ে করতে হবে। ঠিক আছে, করবো তো, সমস্যা তো নাই। কিন্তু বিয়ে করার পর আমার বউকে খাওয়াইতে দাওয়াইতে হবে না, ভরণ পোষণ করতে হবে না, আমার একটা চাকরির দরকার না। কই ভাইয়া তোমার চাকরির ব্যাপারে কোনো শব্দ করে নাই? করেই নাই, করছে করছে, তার খালা শ্বশুরের দ্বিতীয় পক্ষের ছেলের জন্য করছে, কিন্তু আমার জন্য করে নাই। আমার তো আপন ভাই, আমার তো দুলা ভাই না। দুলা ভাই জিনিসটাই আলাদা, দুলা ভাই সবার দরকার। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো তোমার চাকরির ব্যাপারে। আমি বলবো যে মোজাম্মেলের, মানে মোজাম্মেলের সাথে তো চাকরিটা তোমার দরকার আসলে বেশি। বলবো জি জি ভাবি, তুমি কি বললা, তুমি এটা কি বললা? আমার তো মোজাম্মেল যে চাকরি পদে যে কাজটা করবে অফিসে গিয়ে, সেটা তো আমি করার জন্য বলতেছি না। ওর রিজিক মেরে খেয়ে দিয়ে যে ওর জায়গায় আমি চাকরি করবো, সেটা কিন্তু আমি চাইনি। কিন্তু আমার চাকরির ব্যাপারে ভাইয়ার কোনো চিন্তা নাই, কোনো শব্দ সে করে না কখনো, এই ব্যাপারটা নিয়ে আমি বলতেছি। না না, আমি আমি ওর রিজিক মেরে তোমাকে খেতে বলছি না, আমি ওটাই বলছি যে তোমার চাকরির ব্যাপারে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। না, ওটা নিয়ে কথা বলতে যাও, সমস্যা নেই। দুলা ভাই এই ব্যাপারটাই আলাদা হয়। আর আমি, তুমি রাগ করো না, মানে তোমার আপন লোক না, আমি বুঝতেছি। দ্বিতীয় পক্ষের তো, খালা শ্বশুরের দ্বিতীয় পক্ষের ঘরে ছিল তো, দুলা ভাই দরকার সব। কি নিয়ে আলোচনা হচ্ছে? তোর বিয়ে নিয়ে। আমার বিয়ে নিয়ে হঠাৎ কেন? তো ভালো মেয়ে পাওয়া গেছে, বিসিএস অফিসার, খুলনায় পোস্টিং, মাথায় একটু চুল কমান, সম্ভবত সেকেন্ড ম্যারেজ। আরে আমি কখন বললাম যে আমি বিয়ের জন্য আগ্রহী হয়ে বসে আছি? মানে তুই কি ঝুমুরকে বিয়ে করতে চাস? মানে একটা মেয়েকে তো ঝুলা রাখছিস, তোর একটা ডিসিশন জানাইতে হবে যে আমি ঝুমুরকে বিয়ে করতে চাই অথবা বাইরে কাউকে বিয়ে করবো, ডিসিশন দে। এত এত চিন্তার কিছু নাই আমার বিয়ে নিয়ে। আমার বিয়ে আমার চিন্তা, আমার ভাবনা, আমার বিয়ে আমি ডিসিশন নিব। ও, নিজের বেলায় আমার বিয়ের ডিসিশন আমি নিব, আর আমার বিয়ের ক্ষেত্রে পুরো বাসার সবাই মিলে ডিসিশন নিব। ফাইজলামি পাইছো? এই ফাইজলামি কি আছে? তোর বিয়ের সময় তো আমি আমার পক্ষ থেকে কোনো ডিসিশন জানাই নাই। ও, তুমি তো চুপ করেছিলা, নিরবতা সম্মতি লক্ষণ, তুমি চুপ করে গেছো, তুমি প্রতিবাদ করতে পারতা, প্রতিবাদ করতে। তুই আমার বড় হলি না কেন? কি যেমন দেখেন, আমি তো চুপ বড় হলি কি হইতো? তোর একটা বিয়ে দিতাম। তো বিয়ে দিলে? তোর জামাই আমার দুলা ভাই হইতো। তো দুলা ভাই হইলে? দুলা ভাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিত, খুব সুন্দর একটা চাকরি। কি বলে এগুলো? ঠিকই বলে, তোমার ভাইয়া যা করছে, ওর জায়গায় আমি থাকলে আমি একই কথা বলতাম। আমার ঘরে কেন বলি কি যেন চুরি করা?